যেখানে মানুষ তিন বেলা খেতে পারছে না, কত শতাংশ মানুষের ঘরে খাবার নেই, এই কথাগুলো বিবিএস এর তথ্যে উঠে আসছে। তারপরও সরকার বলছে দেশের মানুষ ভালো আছে, সরকারের মন্ত্রীরা এই কথা প্রতিনিয়ত বলে যাচ্ছে। তার মানে তারা আসলে এখন ডেলিবারেটলি জনগণের সাথে তামাশা করে, জনগণকে নিয়ে তামাশা করে। সামনের দিনগুলোতে এভাবে স্বৈরতন্ত্র আরও জেঁকে বসবে, লুটপাট জারি থাকবে, এভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করতে করতে দেশটা খোকলা হয়ে যাবে, এবং দেশটাকে শুষে যখন একদম নিঃশেষ হয়ে যাবে তখন এই সরকার ক্ষমতা ছেড়ে চলে যাবে। সাবেক আইজিপি বেনজিরের অপকর্মের ফিরিস্তির দ্বিতীয় কিস্তিও কালে কণ্ঠ প্রকাশ করেছে। ইনফ্যাক্ট প্রথম পর্বটা তারা যখন প্রকাশ করে সেটাকেই সাবেক আইজিপির অপকর্ম এক হিসেবে তারা প্রকাশ করেছিল। ফলে আমরা বুঝতেই পারছিলাম সহসাই দ্বিতীয় কিস্তি আসতে যাচ্ছে। এমনকি বেনজির নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেটা জানিয়েছিলেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, কুৎসার কিসা আভি ভি বাকি হ্যায়, কারণ তিনি নিজে তো জানেন তিনি কত অপকর্ম করেছেন। সেই ফিরিস্তিটা প্রথম পর্বে শেষ হয়নি, সেটা অন্তত তিনি তো জানেন, এ কারণে তিনি লিখেছিলেন তার ফেসবুকে, এবং সেটা আমরা দেখতে পেলাম দ্বিতীয় কিস্তিটা যখন আমাদের সামনে আসলো। এবং আমরা বুঝতে পারছিলাম যেভাবে কালের কণ্ঠ কিংবা আমি আমার আগের ভিডিওতে এই সম্পর্কে যেটা করেছি সেখানে বলেছিলাম এখানে কীভাবে সরকারের দুটো অলিগার্ক একজন আরেকজনের পেছনে লেগেছে, ফলে দ্বিতীয় কিস্তিও যে আসতে যাচ্ছে সহসাই সেই ব্যাপারটা বেনজির যেমন বুঝতে পারছিলেন আমরাও বুঝতে পারছিলাম। এবং দ্বিতীয় কিস্তিটা আমাদের সামনে আসছে। প্রথম পর্বে যেটা হয়েছে আমরা দেখেছি গোপালগঞ্জ পূর্বাচল থেকে শুরু করে দেশে তিনি কী পরিমাণ সম্পদ করেছেন, অবশ্যই অবৈধভাবে, কারণ যিনি তার চাকরি জীবনে সর্বসাকল্যে 2 কোটি টাকা আয় করেছেন বেতন থেকে, তিনি কত টাকার সম্পদ করেছেন সেটা নিশ্চয়ই ইতোমধ্যে আমরা জানি। দেশে প্রথম পর্বে যেটা আমরা জানতে পারলাম, এবং দ্বিতীয় পর্বে যেটা সেটা তিনি দেশে আরও কী কী সম্পদ করেছেন এর পাশাপাশি বিদেশে তিনি কী পরিমাণ সম্পদ করেছেন, অবশ্যই অবৈধভাবে, এবং তিনি বিদেশে যে সম্পদ করেছেন এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের তথ্য নেই, তার মানে এই টাকাটা তিনি পাচার করেছেন। এবং প্রথম পর্বে যখন আমরা জানতে পারলাম একজন দেশের মধ্যে যদি এই পরিমাণ সম্পদ করে থাকে তাহলে তিনি বিদেশে কত টাকা পাচার করেছেন এবং বিদেশে কত সম্পদ করে থাকতে পারেন, কারণ আমরা জানি এই মানুষগুলো যারা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে, দেশের জনগণকে লুট করে, তারা দেশে টাকা না রেখে বাইরেই বেশি পাঠায়। ফলে যিনি দেশে এত সম্পদ করেছেন তার বাইরে কী পরিমাণ সম্পদ থাকতে পারে সেই ধারণা আমরা প্রথম পর্বের পরেই করতে পেরেছিলাম, এবং দ্বিতীয় পর্বের পরে সেটা আরও পরিষ্কার হয়েছে। ভারতে পলিয়েস্টার প্রিন্স বলা হয় রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি, যিনি মুকেশ আম্বানির বাবা তাকে, এবং রিয়েল এস্টেট কিং বলা হয় রাজীব সিং, এরা প্রত্যেকেই একদম শূন্য থেকে পরিশ্রম করে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দেশেও আমরা এখন একজন রিসোর্ট কিং পেয়েছি জনাব বেনজির, কিন্তু তাকে পরিশ্রম করে কষ্ট করে এই এম্পায়ার দাঁড় করাতে হয়নি। এই সরকারের অলিগার্ক হিসেবে এবং যেহেতু গুরুত্বপূর্ণ দুটো দায়িত্বে তিনি ছিলেন, আরও একাধিক দায়িত্বও তিনি ছিলেন, কিন্তু সর্বশেষ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দায়িত্বে তিনি ছিলেন তাতে তিনি 2018 এবং তার আগেও এই সরকারকে ক্ষমতায় অবৈধভাবে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন, ফলে এই সরকার তাকে সর্বোচ্চ ছাড় দিয়েছে এবং সেই ছাড়টা এখনও কন্টিনিউ করছে। যখন এভাবে অপকর্মের ফিরিস্তি মূলধারার গণমাধ্যমে এসছে তারপরেও সরকারের পক্ষ থেকে টু শব্দটি করা হচ্ছে না, এখন পর্যন্ত দুদক অন্ধ হয়ে বসে আছে, এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী এটা নিয়ে কথা বলেনি। অথচ আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী তো একজন ক্রিকেটার সেঞ্চুরি করবেন কি না সেটাও তার দোয়ার উপরে নির্ভর করে, বাংলাদেশ একটা ম্যাচ জিতবে কি না সেটা তিনি খেলাটা দেখেছেন কি না সেটার উপরে নির্ভর করে, বাংলাদেশে কখন কি হবে প্রত্যেকটা দুর্যোগ সব কিছু তিনি মনিটরিং করেন, তিনি ঘুমান না, তিনি সব কিছু করেন, এই কথাগুলো তো আমরা বহুত সময় শুনেছি। এমনকি দেশের মানুষ কীভাবে রান্না করবে সেই রেসিপিও তিনি করে দেন, অথচ এখন তিনিও মুখে কুলুপ পেটেছেন, আমাদের প্রধানমন্ত্রী এখন কোনো কথা বলছে না। এর দুটো কারণ, একটা যেহেতু এখানে সরকারের দুটো অলিগার্ক যারা এই সরকারের অবৈধ ক্ষমতার ভিত্তি, অবৈধ ক্ষমতার পিলার, তারা যেহেতু একজন আরেকজনের পেছনে লেগেছে ফলে সরকার এখানে নিশ্চুপ থাকছে, কারণ এরাই তো তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে, ফলে সে এখন কথা বলতে পারছে না, তার তো সেই স্ট্রেংথ নাই। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন না হয় তখন সে কারোর বিরুদ্ধে, যারা তার অলিগার্ক যারা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ বা কোনো কথা বলার সাহস তার থাকবে না, এটা খুবই স্বাভাবিক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সরকার এখন এক ধরনের নির্লিপ্ততা দেখাচ্ছে, এর কারণ সরকার এখন বুঝে দিতে চাইছে তোমরা এই সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে যাই বলো না কেন সরকারে তাতে কিচ্ছু আসে যায় না, এবং সরকারের এখন ন্যূনতম চক্ষুলজ্জাটাও নাই।
সরকার এখন কাউকে পচেট হচ্ছে না, এই ব্যাপারটা সরকার পরিষ্কার করতে চাইছে। সরকার যেভাবে বুয়েটের শতভাগ শিক্ষার্থীর দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্লজ্জভাবে আদালতকে ব্যবহার করে সকালে রিট করে বিকেলে সেই রিটের রায় ঘোষণা করে ছাত্রলীগকে আবারও বুয়েট ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বৈধতা দেয়, যেখানে বুয়েটের শিক্ষার্থীদের বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা, সেভাবে দেশের জনগণকে এখন এই সরকার বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কারণ টানা তিনবার তারা জনগণের রায় ছাড়া জোর করে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে আছে। ফলে এখন জনগণকে কোনোভাবেই পাত্তা দেওয়ার কোনো কারণ আর তারা খুঁজে পাচ্ছে না, এবং সামনের দিনগুলোতে সরকারের এই নির্লজ্জতা, এই নির্লিপ্ততা আরও বাড়বে। সারা দেশের মানুষ যেখানে মূল্যস্ফীতি নিয়ে কথা বলছে, মূল্যস্ফীতিতে তাদের নাভিশ্বাস উঠছে, সরকারি সংস্থা বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যখন বলছে দেশ কতটা পিছিয়ে গেছে আগের বছরের তুলনায়, আগের পাঁচ বছরের তুলনায়, সেখানে সরকার এখনও উন্নয়নের বুলি আউড়ে যাচ্ছে। কারণ তারা জানে এই জনগণ তাদের প্রয়োজন নাই, এই জনগণকে ছাড়াই তারা ক্ষমতা দখল করতে পারে এবং ক্ষমতায় টিকে থাকতে পারে। বেনজিরের অপকর্মে ফিরিস্তে নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ আমরা বুঝতেই পারি সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না, কোনো তদন্ত হবে না, দুদকও চোখ বন্ধ করে বসে থাকবে, কারণ ডক্টর ইউনুস আছেন, বেগম জিয়া আছেন, কিংবা অন্যান্য বিরোধী যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তাদেরকে নিয়ে দুদক ব্যস্ত। ফলে দুদকের আর সময় হবে না বেনজিরের ব্যাপারে কোনো তদন্ত করতে, এগুলো দেশের জনগণ জানে। কিন্তু বিষয় হচ্ছে গত 15 বছরে কেবলমাত্র বেনজির তো না, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, এই সংস্থাগুলোতে, গুরুত্বপূর্ণ পদগুলোতে বেনজিরের মতো আর অনেকেই তো নিয়োজিত ছিলেন। এক বেনজির যদি এই পরিমাণ সম্পদ করে থাকেন, তাহলে বাকি সবাই মিলে কী পরিমাণ সম্পদ করেছেন? অবৈধ সম্পদ, জনগণের টাকা, কী পরিমাণ জনগণের টাকা লুট হয়েছে, কী পরিমাণ জনগণের টাকা বিদেশে পাচার হয়েছে, এই বেনজিরের এই ঘটনায় আমরা বুঝতে পারি। এবং দেশের অর্থনীতি আজকে যেই জায়গায় এসছে, আমি আমার ভিডিওগুলোতে দফায় দফায় বলেছি, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলবার চেষ্টা করেন করোনা মহামারীর কথা, ইউক্রেন যুদ্ধের কথা, এরপরে আবার তিনি হুতিদের সাথে পশ্চিমাদের যে নতুন করে ঝামেলাটা তৈরি হলো সেটার কথা বলবার চেষ্টা করেছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের অর্থনীতির আজকের এই অবস্থার জন্য দায়ী পুরোপুরিভাবে এই সরকার, এই সরকারের অলিগার্করা, যাদেরকে এই সরকার প্রশ্রয় দিয়েছে এবং নিজেরা মদত দিয়ে লুটপাটে সহায়তা করেছে, সহযোগিতা করেছে, এবং যখন সেই তথ্যগুলো সামনে এসছে তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ যখনই আমরা দেখেছি কারো কোনো অপকর্ম এসছে, কয়েক বছরের মধ্যে তিনি প্রমোশন পেয়েছেন যদি তিনি চাকরি জীবনে থেকে থাকেন, আর অবসরে গেলে তখন তারা এই অবৈধ সম্পদ ভোগ করছেন, এটাই তো স্বাভাবিক। এই দেশে এভাবেই চলবে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে। বেনজিরের মতো এরকম দুই একটা ঘটনা হয়তো আমাদের সামনে আসবে, আমরা এই অপকর্মগুলোর কথা জানব, কিন্তু বেশিরভাগই আমাদের চোখের আড়ালে থাকবে। এস আলম গ্রুপের $1 বিলিয়ন কথা নিশ্চয়ই আমরা জানি, সামিট গ্রুপ কীভাবে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে একজন হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। 2008-09 সালের আগে যে গ্রুপের নাম মানুষ জানেনি, সেই গ্রুপ এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে একটা, কীভাবে হয় সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। এই রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো 2018 সাল পর্যন্ত যেটা মেয়াদ ছিল সেটা 5 বছর বাড়ানো হয়েছিল, 2023 পর্যন্ত নতুন করে আবার বাড়ানো হয়েছে, সামিটের তিনটা কেন? এদের হাতে টাকা তুলে দিয়ে সরকারের লাভ কী? জনগণের টাকা, কারণ সব জায়গাতে কমিশন আছে, যারা এই কাজগুলো করেন, যাদের কাছে এই টাকাগুলো আমরা দেখি, তাদের ওই টাকার মধ্যে এই সরকার, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, সরকারের শীর্ষ পর্যায়ে যারা আছেন, তাদেরও কমিশন আছে, তাদেরও ভাগ আছে, তাদেরও শেয়ার আছে। যেভাবে বেনজির 25% করে শেয়ার কিনে রেখেছে তার স্ত্রী, দুই মেয়ে, কখনো কখনো শ্যালকের নামে, সেভাবে এরকম 25% 50% শেয়ার এই সরকারের একদম শীর্ষ পর্যায়ে যারা আছেন, যারা সরকারকে চালান, তাদের এরকম শেয়ার এই সামিট, এস আলম, বেনজির কিংবা আরও যারা আছেন তাদের এই সম্পদের মধ্যে আছে। ফলে এই সম্পদ নিয়ে কোনো তদন্ত হবে না, এই সম্পদ নিয়ে কোনো আলোচনা হবে না, কোনো ধরনের ব্যবস্থাই সরকার গ্রহণ করবে না। কিন্তু আগে যেটা হতো, সরকার অন্তত একটা আই ওয়াশের চেষ্টা করতো, তারা বলতো আমরা দেখছি বিষয়টা সামনে এসছে, আমরা এখন এটা খতিয়ে দেখবো, তদন্ত করব। কিন্তু এখন সেটাও বলার আর প্রয়োজন মনে করছে না সরকার, কারণ সরকার এখন এতটাই নির্লজ্জ হয়েছে এবং সরকার এখন এতটাই
জনগণকে তুচ্ছ মনে করে, জনগণকে কেয়ার করে না, যে তারা এগুলো কোনো সাফাই দিতে কিংবা এতটুকু আই ওয়াশ করারও তারা প্রয়োজন মনে করছে না। এবং সামনের দিনগুলোতে এভাবে স্বৈরতন্ত্র আরও জেঁকে বসবে, লুটপাট জারি থাকবে, এভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করতে করতে দেশটা খোকলা হয়ে যাবে, এবং দেশটাকে শুষে যখন একদম নিঃশেষ হয়ে যাবে তখন এই সরকার ক্ষমতা ছেড়ে চলে যাবে, কিন্তু তারপর এই দেশে আমরা থাকব, আমাদেরকে বাঁচতে হবে। সুতরাং এখনই সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে কতদিন ক্ষমতায় টিকে থাকতে দেবে এই দেশের জনগণ। এদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, এই সরকার যেভাবে দুর্নীতিবাজদের ব্যাপারে চোখ বন্ধ করে থাকে সেভাবে কি তারা এখনও চোখ বন্ধ করে থাকবে। ক্ষমতাসীনরা লুটপাট প্রমোট করছে রিজভি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, আমরা দেশের মানুষের মুক্তি ও বাকস্বাধীনতার জন্য আন্দোলন করছি। আজকে দেখুন সরকারের লোকজন ও তাদের ঘনিষ্ঠজন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করছে, যেন হরিলুট করছে। বুধবার রাজধানী বসিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল মোহাম্মদপুর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আলী রেজা পিন্টুসহ শ্রমিক দল ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ইফতারপূর্বক বক্তব্যে রুহুল কবির রিজভি বলেন, সরকারের ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ মন্ত্রী এমপি, যাদের লন্ডনে 250টি বাড়ি পাওয়া গেছে। আজকে সত্যিকারের ডাকাতরা তো বলতেই পারে যে সরকারের মন্ত্রী এমপিরা যদি টাকা লুট করতে পারে তাহলে আমরা ব্যাংক লুট করতে পারবো না কেন। তিনি বলেন, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি নাকি কুকি চীন সন্ত্রাসীরা ঘটিয়েছে। আবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে টাকা লুট হয়নি। এর মাধ্যমে সরকারের বক্তব্যের মধ্যেই দ্বিচারিতা আছে, দুই রকমের কথা। তার মানে কি ক্ষমতাসীনরাই এগুলোকে প্রমোট করছেন? এটা মানুষের মধ্যে প্রশ্ন আসে। রিজভি বলেন, যা হোক আমাদের সামনে অনেক কাজ, বসে থাকলে হবে না। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।